ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে বরাবরের মতো এবারও আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি তবে সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা হয়নি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার জুনিয়রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বুধবার দু হাজার উনিশ দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য দশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে তারা সেই তালিকায় আছেন মেসি রোনালদো জুবেন্টাসের হয়ে প্রথম মৌসুমটা বেশ ভালোই কেটেছে পর্তুগিজ তারকার দলের টানা অষ্টম সিরিয়ার শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন রোনালদো লিগে একুশটি সহ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের পক্ষে সর্বোচ্চ আটাশটি গোল করেছেন পাঁচবারের বর্ষসারা এই ফুটবলার জাতীয় দলের হয়েও পুরো মৌসুমে দারুণ খেলেছেন রোনালদো তার নেতৃত্বে ইউএফা নেশনস লীগ জিতেছে পর্তুগাল এদিকে বরাবরের মতো গোটা মৌসুমে অসাধারণ খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসে বার্সেলোনাকে লালিগা চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও কোপা ফাইনালে উঠতেও বার্সেলোনার জন্য বড় অবদান ছিল তার দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত গত মৌসুমটা দারুণ কেটেছে লা লালিগায় সর্বোচ্চ ছত্রিশ গোল করে একই সঙ্গে জিতে নিয়েছেন পিসিসি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শো চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন সর্বোচ্চ বারো গোল মৌসুমটা অর্জনে ভরপুর মেসের এদিকে সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় নেইমার জুনিয়রকে কিন্তু গত মৌসুমটা তার শেষ হয়েছে হতাশার জানুয়ারিতে পায়ের চোটের কারণে লম্বা সময় মাঠের বাহিরে থাকতে হয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে কোপা আমেরিকায় ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ইঞ্জুরিতে পড়েছেন তিনি যার ফলে এই আসরও খেলা হয়নি তার সব মিলিয়ে ইঞ্জুরি আর হতাশার কারণে দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডে জায়গা হয়নি নেইমারের এছাড়াও তালিকায় আছেন ফ্র্যাঙ্কি দি জং ইডেন হ্যাজার্ড হ্যারি কেইন সাদিও মানে কিলিয়ান এমবাপ্পে মোহাম্মদ সালা ডিলিক্ট ও ভেরগিল বন ডায়েক এই দশজনকে নিয়ে দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে ফিফা